দর্শক, এবার জানব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে নির্বাচনী সহিংসতা। গতকাল কুমিল্লা নগরীর সলমানপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছবি সহ তারা শিরোনাম করেছে, সোনারগাঁও ও কুমিল্লায় গুলি, একজন নিহত। ময়মনসিংহ কুমিল্লায় ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেছে সিইসি। এবং আরও আছে শিশুর বিচার সাইবার ট্রাইব্যুনালে, বিচারের শেষ পর্যায়ে এসে অধিকতর তদন্তের নির্দেশ। তার পাশে আছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত। এরপরে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো শিরোনাম হয়েছে জালিয়াতি করে তারা সড়কের বড় ঠিকাদার। সড়ক ও জনপদ অধিদপ্তরের একটি সমীক্ষা এখানে উঠে এসেছে। 26টি ঠিকাদারি প্রতিষ্ঠানের জালিয়াতি পেয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর, 6টিকে নিষিদ্ধ করা হয়েছে। এবং তার পাশে আছে কুমিল্লার মোড়ে মোড়ে পাহারা, নতুন মেয়র হলেন তাহসিন। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে মূল শিরোনাম হয়েছে ময়মনসিংহে টিটু কুমিল্লায় সূচনা জয়ী, শতভাগ জনবান্ধব প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার এবং নতুন অধ্যায় শুরুর ইচ্ছা নগরকন্যার। তার পাশে আছে রওশনের নেতৃত্বে ভাঙল জাপা। এবং তার নিচেই আছে বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার এসবার ব্যাংক। এবং আমার হাতে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে মূল শিরোনাম হয়েছে অনলাইনে নামজারি, পদে পদে হয়রানি, ভূমির ডিজিটালাইজেশন ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, আরও বেশ কিছু এখানে প্রতিবন্ধকতা তারা তুলে ধরেছে। তার পাশে আছে নির্বাচনী সহিংসতা, সোনারগাঁওয়ে গুলিতে যুবকের মৃত্যু, পুলিশ সহ আহত 21। এবং আরও একটি শিরোনাম আছে বাহারি কেরামতিতে বাহার কন্যায় নগরকন্যা। তারপরে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে প্রধান শিরোনাম হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নজিরবিহীন ঘটনা। তার পাশে আছে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় তিনি এই কথা বলেছেন। এবং ঋণের সুধারে লাগামহীন ঊর্ধ্বগতি, চ্যালেঞ্জের মুখে শিল্প খাত। এবং সবশেষ আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম করেছে একটি ভিন্ন বিষয়, রুপিতে লেনদেন হলেও আকুর প্রয়োজনীয়তা থাকছে। আকুর মাধ্যমে লেনদেন নিষ্পত্তির 91% বাংলাদেশ ভারতের। এবং 2001 থেকে 2010 ট্যাংরাটিলা দুর্ঘটনা তেল গ্যাস অনুসন্ধানে বাঁক পরিবর্তন করেছে কি। এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এবার জানব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে নির্বাচনী সহিংসতা। গতকাল কুমিল্লা নগরীর সলমানপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছবি সহ তারা শিরোনাম করেছে, সোনারগাঁও ও কুমিল্লায় গুলি, একজন নিহত। ময়মনসিংহ কুমিল্লায় ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেছে সিইসি। এবং আরও আছে শিশুর বিচার সাইবার ট্রাইব্যুনালে, বিচারের শেষ পর্যায়ে এসে অধিকতর তদন্তের নির্দেশ। তার পাশে আছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত। এরপরে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো শিরোনাম হয়েছে জালিয়াতি করে তারা সড়কের বড় ঠিকাদার। সড়ক ও জনপদ অধিদপ্তরের একটি সমীক্ষা এখানে উঠে এসেছে। 26টি ঠিকাদারি প্রতিষ্ঠানের জালিয়াতি পেয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর, 6টিকে নিষিদ্ধ করা হয়েছে। এবং তার পাশে আছে কুমিল্লার মোড়ে মোড়ে পাহারা, নতুন মেয়র হলেন তাহসিন। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে মূল শিরোনাম হয়েছে ময়মনসিংহে টিটু কুমিল্লায় সূচনা জয়ী, শতভাগ জনবান্ধব প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার এবং নতুন অধ্যায় শুরুর ইচ্ছা নগরকন্যার। তার পাশে আছে রওশনের নেতৃত্বে ভাঙল জাপা। এবং তার নিচেই আছে বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার এসবার ব্যাংক। এবং আমার হাতে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে মূল শিরোনাম হয়েছে অনলাইনে নামজারি, পদে পদে হয়রানি, ভূমির ডিজিটালাইজেশন ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, আরও বেশ কিছু এখানে প্রতিবন্ধকতা তারা তুলে ধরেছে। তার পাশে আছে নির্বাচনী সহিংসতা, সোনারগাঁওয়ে গুলিতে যুবকের মৃত্যু, পুলিশ সহ আহত 21। এবং আরও একটি শিরোনাম আছে বাহারি কেরামতিতে বাহার কন্যায় নগরকন্যা। তারপরে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে প্রধান শিরোনাম হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নজিরবিহীন ঘটনা। তার পাশে আছে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় তিনি এই কথা বলেছেন। এবং ঋণের সুধারে লাগামহীন ঊর্ধ্বগতি, চ্যালেঞ্জের মুখে শিল্প খাত। এবং সবশেষ আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম করেছে একটি ভিন্ন বিষয়, রুপিতে লেনদেন হলেও আকুর প্রয়োজনীয়তা থাকছে, আকুর মাধ্যমে লেনদেন নিষ্পত্তির 91% বাংলাদেশ ভারতের। এবং 2001 থেকে 2010 ট্যাংরাটিলা দুর্ঘটনা তেল গ্যাস অনুসন্ধানে বাঁক
পরিবর্তন করেছে কি? এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।